এই মুহূর্তে আমরা ছেলেদের খেলায় আবারও ফেরত আসলাম। লালমনিরহাট এবং গোপালগঞ্জের মধ্যে খেলা শুরু হয়ে গেছে। লালমনিরহাটের রেট নাম্বার সেভেন, ক্যান হি বি দ্য লাকি সেভেন ফর লালমনিরহাট? ব্লু জার্সি নিয়ে লালমনিরহাট এবং গোপালগঞ্জ খানিকটা টিয়া সবুজ এবং সাদার মিশেলে একটা জার্সি তারা তৈরি করেছে। নাইস অ্যান্ড লুক্রেটিভ। গোপালগঞ্জের রেট বাকলাইনের একদমই কাছে, গুড ব্লকিং ফ্রম লালমনিরহাট নো ডাউট। একটা ব্যাকহিল পাঞ্চ আমরা দেখলাম, সো গোপালগঞ্জের নামের পাশে এক, লালমনিরহাট শূন্য। লালমনিরহাটের জার্সি নাম্বার টু এই মুহূর্তে তার কাছ থেকেই রেইড আমরা দেখছি। লালমনিরহাটের জামিনুর ডান প্রান্ত দিয়ে চেষ্টা করছেন মনস্তাত্ত্বিক যে খেলাটা আছে অন্তত সেখানে জয়ী হওয়ার জন্যে। কাবাডি যতটা না ফিজিক্যাল তার চাইতে বেশি মেন্টাল, বিকজ প্রতিপক্ষের ডিফেন্সে যারা থাকেন তাদেরকে যদি মনস্তাত্ত্বিকভাবে হারানো যায় তবেই কিন্তু একটা পয়েন্ট নিয়ে আসা খুব সহজ হয়। গোপালগঞ্জের নাম্বার থ্রি রোহন মিয়া তার কাছ থেকে রেইড বাঁদিকে, বা থেকে বাকলাইনের একদমই মিড পজিশন, শেষ মুহূর্তে ফেরত আসলেন এমটি রেডে। আবারও লালমনিরহাটের রেইড নাম্বার টু জামিনুর, জামিনুরকে এই মুহূর্তে একদম ভালোভাবে আটকে দিয়েছে গোপালগঞ্জ। আরও একটা পয়েন্ট গোপালগঞ্জের জন্যে, অ্যান্ড ইট উইল বি টু। ক্রস করে পাটা যখন ল্যান্ড করবে সেই জায়গাতে টেকনিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পা ল্যান্ড করার পর কীভাবে আপনি ব্যাক করছেন, এই জায়গাতে কোনো রকম ভুলচোক হলেই প্রতিপক্ষ কিন্তু ঘায়েল করবে। দারুণ একটা আয়োজন নিঃসন্দেহে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বালক দলের প্রতিদ্বন্দ্বিতা লালমনিরহাট এবং গোপালগঞ্জের মধ্যে। লালমনিরহাটের একটা রেইড, রেইডা রাইট কর্নার দিয়ে একটা পয়েন্ট নিয়ে নিজের কোর্টে ফিরেছেন। দারুণ একটা রেইড, ক্লেভার, এবং তার রিফ্লেক্স খুবই চমৎকার ছিল তাতে কোনো সন্দেহ নেই। সুমন হুসাইন, গোপালগঞ্জের আরও একটা রেইড আমরা দেখছি। রোহন মিয়া, রোহন কমেন্ট্রিতে আছেন আবার টার্ফেও আছেন, সো দুই জায়গাতে রোহনকে আমরা খুঁজে পাচ্ছি। গোপালগঞ্জের রোহন নাম্বার থ্রি, প্রত্যেকটা রেইডের জন্য সময় 30 সেকেন্ড, আনলিমিটেড টাইম পাওয়া যাবে না, 30 সেকেন্ডেই যা করার করতে হবে। গোপালগঞ্জ আগের চাইতেও এই মুহূর্তের গোপালগঞ্জের সড়ক চারপাশ অনেক সুন্দর, মনোরম, তাদের ক্রীড়া নৈপুণ্যও আজকে কিন্তু মনোমুগ্ধকর। লালমনিরহাট চেষ্টা করছে পয়েন্টে এগিয়ে যাওয়ার জন্যে। ভেরি ওয়ার্ম থ্যাঙ্কস টু দ্য ভেরি ইফেক্টিভ ক্রুজ অফ টি স্পোর্টস, যাদের দুর্দান্ত নৈপুণ্যে এই প্রোডাকশনটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। সেই সঙ্গে ম্যাচ অফিসিয়ালদেরকে একটা স্পেশাল থ্যাঙ্কস, যারা টার্ফে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন প্রত্যেকের প্রত্যেকটা দলের সঙ্গে। আমরা অ্যাকশন রিপ্লেটা দেখছি, দুর্দান্তভাবে লালমনিরহাটের একটা ডিফেন্স এবং সেখান থেকে একটা পয়েন্ট কিন্তু লালমনিরহাট পেয়েছে। পয়েন্ট ব্যবধানে মুহূর্তে টু, আরও একটা রেইড যেভাবে আটকে দিয়েছে গোপালগঞ্জ শেষ মুহূর্তে ম্যাচ অফিসিয়ালদের তত্ত্বাবধানে কিন্তু তাকে আলটিমেটলি ছেড়েছে, কারণ যেভাবে ধরা হয়েছিল বোঝাই যাচ্ছে যে পয়েন্ট নিতেই হবে। স্পর্শ করে আবারও নিজের জায়গাতে ব্যাক করেছেন, বডি ব্যালেন্স যেভাবে রেখেছেন, যে রিফ্লেক্সটা তিনি দেখিয়েছেন, ইট ওয়াজ রিয়েলি গুড। গোপালগঞ্জের রেইড দাবি করছেন একজনকে তিনি স্পর্শ করেছেন, ইয়েস, মুখে কিন্তু বলতেই হয় কাবাডি 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 কাবাডি, 30 সেকেন্ড ধরে কাবাডি কাবাডি বলে যাওয়া সহজ কাজ নয়, বাট তারা সেই কাজটা করেন। এক পয়েন্ট গোপালগঞ্জের জন্যে, সেই সঙ্গে আরও একজন খেলোয়াড় টার্ফে নামবে, পয়েন্ট ব্যবধান বাড়বে, গোপালগঞ্জের পয়েন্ট বাড়বে 6-3। গোপালগঞ্জের
লালমনিরহাট রেজা একটা রাইট কর্নার দিয়ে কিক করবার চেষ্টা, নিজের কোর্টে ফিরতে পারেনি, ক্যাচ হয়েছেন, আরও একটা পয়েন্ট গোপালগঞ্জের জন্য। গোপালগঞ্জ 7-3 পয়েন্টে এগিয়ে মুহূর্তে। লালমনিরহাটের 3, গোপালগঞ্জ 7। গোপালগঞ্জের রেইড, গতি সম্পন্ন রেইডা নিজের কোর্টে ফিরলেন, একটা পয়েন্ট অবশ্য তিনি পেয়েছেন একজনকে আউট করে, আরও একটা পয়েন্ট বাড়ল গোপালগঞ্জের। 8 গোপালগঞ্জ 3 লালমনিরহাট, লালমনিরহাটের রেইড। উমর কভার দিয়ে চেষ্টা করছেন অপোনেন্টকে স্পর্শ করে পয়েন্ট অর্জন করবার জন্য। উমর এখনও রয়েছেন অপোনেন্টের কোর্টে, একটু করে ভেতরে ঢুকলেন, ভুল করলেন, উমর ফিরে যাওয়ার পথটা খুঁজে পেলেন না, ডিফেন্ডারে কিন্তু ভালোভাবে ট্যাকেল করেছেন তাকে। অ্যাকশন রিপ্লে আমরা দেখছি, ভুলটা তিনি করলেন, অনেকখানি ঢুকে গিয়ে অপোনেন্টের যে চেইন ডিফেন্সটা রয়েছে মাহফুজ, সেই চেইন ডিফেন্সটাকে সুযোগ করে দিলেন ব্লক করবার জন্য। এবং আরও একটা পয়েন্ট এবারে কিন্তু একটা সুপার ট্যাকেল, সুপার ট্যাকেল লালমনিরহাটের জন্য। ইয়েস অ্যাবসলিউটলি, আপনার কথা শুনে একটা গানের লাইনের কথা মনে পড়লো, ফিরে যাওয়ার দরজা খোলা নেই লালমনিরহাটের। মাজেদুল ইসলাম, মাজেদুল ইসলামের জন্য কঠিন, এবং সেই কাজটা আরও কঠিন করে দিল গোপালগঞ্জের খেলোয়াড়রা। ভেরি গুড ব্লকিং, এবং যেভাবে ডিফেন্ড করলেন, মাজেদুলের জন্য কোনো সুযোগই ছিল না। অ্যাকশন রিপ্লে আমরা সেটা দেখছি, এবং তার চারপাশের পথটাই নড়াইল জেলা প্রথমটাতে ঝিনাইদহকে হারিয়েছে, এবং ব্রাহ্মণবাড়িয়া ঢাকাকে হারিয়েছে 36-25। পরবর্তী খেলা জয়পুরহাট এবং ময়মনসিং, আর এই মুহূর্তে গোপালগঞ্জ এবং লালমনিরহাটের মধ্যে খেলা চলছে, ছেলেদের লড়াই। ব্লু জার্সি নিয়ে খেলছে লালমনিরহাট। এ মুহূর্তে লালমনিরহাটে একটা রেইড, গোপালগঞ্জের রেইড, রেইডা ট্রাই করছেন রোহান, একটা পয়েন্ট, এবং শেষ পর্যন্ত দারুণ একটা রেইড গোপালগঞ্জের, অল আউট করে দিয়েছে অপোনেন্টকে, এবং 4 পয়েন্ট এই রেইড থেকে। অ্যাকশন রিপ্লে, ওয়াও, ব্যাক লিফট করে একজনকে ফিরে গেছে নিজের কোর্টে, কোনো পয়েন্ট হলো না, পাল্টা রেইড লালমনিরহাটের পক্ষে। রেইডা একটু ভুল করলেন, অনেকখানি ভেতরে প্রবেশ করে ফেলেন, একটু ঝুঁকি নিলেন, চেইন ট্যাকেল আমরা দেখলাম, দারুণ ট্যাকেল গোপালগঞ্জের কাছ থেকে, রেইডারকে রুখে দিয়েছেন, চমৎকার হোল্ডিং হয়েছে, অ্যাঙ্কেল হোল্ড, এবং পরবর্তীতে অন্যান্য ডিফেন্ডারে এসে দারুণ একটা ট্যাকেল গোপালগঞ্জের কাছ থেকে। গোপালগঞ্জ 33 লালমনিরহাট 16। এবারে কিন্তু গোপালগঞ্জের একটা রেইড, দারুণ বুদ্ধিমত্তার সাথে আরও একটা রেইড, আরও একটা পয়েন্ট গোপালগঞ্জের। লালমনিরহাটের জামিনুর অনেকখানি ভেতরে ঢুকে গেছেন, এবং দারুণ একটা রেইড, এখনও রয়েছেন অপোনেন্টের কোর্টে, দারুণ সাহসিকতা দেখালেন জামিনুর, পয়েন্ট নিয়ে ফিরেছেন। অ্যাকশন রিপ্লে, জামিনুর কাভার অঞ্চলটা দিয়ে অনেকখানি ডিপার পজিশনে ঢুকে গেছিলেন, সেখানে তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন নূর হাবিব, ব্যর্থ হয়েছেন তিনি। একটা পয়েন্ট পেয়েছে লালমনিরহাট, 18 লালমনিরহাট 34 গোপালগঞ্জ। এই মুহূর্তে গোপালগঞ্জের রেইড, ইবাদত ট্রাই করছেন, ওয়াও, এক্সিলেন্ট পারফরমেন্স ইবাদতের কাছ থেকে, অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা করেছিলেন ডিফেন্ডাররা, ইবাদত ঝাঁপিয়ে পড়ে ফিরে গেছেন নিজের কোর্টে, একাধিক পয়েন্ট তো পাবেনই, একটুখানি ব্যথা পেয়েছেন মুখে। অ্যাকশন রিপ্লে, অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা করেছিলেন ডিফেন্ডারকে সাথে নিয়েই, তিনি কিন্তু নিজের কোর্টে ফিরেছেন দারুণভাবে। লালমনিরহাটের রেইড এবারে কিন্তু আরও একবার, রেইডার কিন্তু রাইট কর্নারটা দিয়ে অনেকখানি ভেতরে ঢুকলেন,
এবং একটা চেইন ডিফেন্স আমরা দেখলাম গোপালগঞ্জের কাছ থেকে। আরও একবার অ্যাকশন রিপ্লেতে আমরা দেখতে পাচ্ছি কীভাবে চেইন ডিফেন্সটা হয়েছে। দারুণ একটা চেইন ডিফেন্স, লেফট কর্নারের ডিফেন্ডাররা এসে একেবারে ঘিরে ফেলেছেন রেইডারকে। আরও একটা পয়েন্ট গোপালগঞ্জের জন্য, 37 গোপালগঞ্জ 18 লালমনিরহাট। আইজিপি কাপ 2021 ন্যাশনাল ইউথ কাবাডি বালক বিভাগের খেলা আপনারা দেখছেন। গ্রিন কার্ড, একজন ডিফেন্ডারকে গ্রিন কার্ড দেখালেন রেফারি, মৌখিকভাবে সতর্ক করলেন অখেলোয়াড় সুলভ আচরণ করবার জন্য। এবারে গোপালগঞ্জের রেইড, রোহান লম্বা ছিপছিপে গরনের ছেলেটি, শার্ট নম্বর 3 রোহান, একটা জাম্প করে, ইন্ডিভিজুয়াল জাম্প করে চেষ্টা করেছিলেন বেরিয়ে যাবার জন্য, তবে সেই সুযোগটা দেননি ডিফেন্ডাররা। দারুণ ব্লক হয়েছে এবং শেষ পর্যন্ত গ্রিপে নিয়েছেন রেইডারকে, তারা আউট করে দিলেন রেইডারকে। ও দেখুন, চেইন জাম্পটা তার ভালো হয়নি, চেইন জাম্পটা যদি ভালো হতো তাহলে তিনি কিন্তু বেরিয়ে যেতে পার। একটা কিক করে পয়েন্ট আদায় করবার চেষ্টা আলামিনের কাছ থেকে, ব্যাকলিফ্ট, অপোনেন্টের চেইন কিন্তু খুবই মজবুত, তারা চেষ্টা করছেন আলামিনকে রুখে দেবার জন্য, তবে কোনো পয়েন্ট না নিয়েই নিজের কোর্টে ফিরে গেছেন আল আমিন। পয়েন্ট 37-19 পয়েন্টে এগিয়ে গোপালগঞ্জ। এবারে কিন্তু হোল্ডিংটা ভালো হলো না, হোল্ডিংটা ভালো হলো না, অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা করেছিলেন, বেরিয়ে গেছেন রেইডা চমৎকার বুদ্ধিমত্তার সাথে। আরও একবার আমরা দেখে নেব, তিনি কিন্তু কিছুটা শক্তি জেনারেট করেছেন কিছুটা। সাগর, তিনি গেছেন রেইড করবার জন্য, সাগর বাকলাইনটা অতিক্রম করেছেন রাইট কর্নার দিয়ে ব্যাকলিফ্ট করবার চেষ্টা। এবং বলতে বলতে খেলার শেষ বাঁশি কিন্তু বাজলো, অর্থাৎ আজকের এই ম্যাচে গোপালগঞ্জ 40-20 পয়েন্টে জয়লাভ করল। গোপালগঞ্জ 40-20 লালমনিরহাট। সৌহার্দ্য বিনিময়ে একে অপরের সাথে, লালমনিরহাটের খেলোয়াড়দের সাথে গোপালগঞ্জের কোচ, টিম ক্যাপ্টেন এবং সহ খেলোয়াড়রা সকলেই কিন্তু সৌহার্দ্য বিনিময় করছেন খেলা শেষে। 40-20 পয়েন্টে জয়ী আজকের এই ম্যাচে লালমনিরহাট।